أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى ما يلفز من قول إلا لدي رقيب عتيد وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واستنبوا الطاغوت وقال ابن عباس لمؤذني في يوم مطر إذا قلت أشهد أن محمد رسول الله فلا تقل حتى على الصلاة قل صلوا في بيوتكم সহি খারি হাদিস নম্বর নয়শো এক ইউটিউবে একটি বক্তব্য দেখলাম কেরানীগঞ্জের রোহিতপুরের এলাকায় একটা মাহফিলে আমাদের দেশ সুললিত কণ্ঠস্বরের একজন আলেম যে নাকি আমরা সংক্ষিপ্ত হেলিকপ্টার বক্তা বলে চিনি উনি একটা বক্তব্যে সম্মানিত দুই হারামাইন শিফাইনের খতিব সম্মানিত সভাপতি উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান সুদৈসি হাফেজ নৌরুবর আইলিহি হাতি আল্লাহ উনি একটি বক্তব্যে উনি বলেছেন যে একটা জুমা অথবা ঈদের বক্তব্যে উনি বলেছিলেন মহিলারা নামাজ মহিলারা মহিলাদের নামাজ ঘরে পড়াই মসজিদ উত্তম এটা ওনার বক্তব্যে যিনি হেলিকপ্টার বক্তব্যের মুখে যে বলেছেন এবং ওই বক্তব্যটা ভাইরাল হয়েছেন আজকে বাংলাদেশের এক শ্রেণীর লোকেরা ফেতনা সৃষ্টি করছেন এই কথা বলে আমাদের প্রথম কথা হলো এখানে দেখেন মানুষের জ্ঞানের অভাব কতটুকু শিক্ষার কতটুকু অভাব এই অর্জটা শুনে একটু হাসন ছাড়া কিছু না যে মুক্তি সাহেব মনে করছে উনি জীবনে এই প্রথমে হাদিসটা শুনছে এত বড় মানুষ আমি হাদিসটা শুনেন না পড়েন নাই ভাই হাদিসটা হাদিসের জায়গা আছে তো ভাই মুস্তাদ আহমদ হাদিসটা আছে আবু দাউদে আছে তিরিমিজদে আছে সহিয়া জামেদ হাদিসটা আছে যে মহিলাদের জন্য উত্তম হলো তাদের ঘর তবে যদি মহিলারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না স্বামীদেরকে বলছে বাধা দিও না যদি সেই ফেতনার আশঙ্কা থাকে আর মেয়ে যায় মহিলা যাইতে চায় তাহলে আপনি তাদের স্বামী উচিত বা গাজে উচিত বাধা দাও কিন্তু উনি এই কথা বলতে গিয়া শেখের উদ্ধৃতি দিতে গিয়া এর বলছে তারা ফ্যাতনা সৃষ্টি করছে কারা আমরা ফেতনা সৃষ্টি করছি বাংলাদেশে যারা বাংলাদেশ ভারত পাকিস্তান যারা সহিহ হয়েছে মানে জানে তারা মানুষকে মসজিদে গিয়ে নামাজ পড়ার উদ্বুদ্ধ করছে তাহলে আমরা ফ্যাতনা সৃষ্টি করছি উনি এই কথাটা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে হাস্য ছাড়া কিছু আসে না মানুষ হাদিস মনে জীবনে পড়ে না এই শায়ক আব্দুর রহমান সুদৈ সাহেবের মুখ থেকে শুনি উনি ভাইরাল হয়ে গেছে এটা ভাইরাল হওয়ার তো কিছু না এটা হাদিস সহজ হাদিস এটা আমরা আহলাদিজ যারা করা হাসি বুঝি তাদের প্রত্যেকটা দুধের বাচ্চাকে জিজ্ঞেস করেন মহিলাদের জন্য ঘরে নমাজ পড়া উত্তম তবে যদি মহিলারা যেতে চায় বাধা দিও না যেই কথাটা শায়ক জুমার খদ্দায় বলেছেন এটার উদ্দেশ্য কি বলা হচ্ছে অনেক মহিলারা দেখা গেছে হস করতে আয়সা উমরা করতে আয়সা পুরুষের সাথে ধাক্কাধাক্ষী করে একসাথে যাই দাঁড়িয়ে নামাজ পড়ে এই উদ্দেশ্যে বসে আপনারা যারা মহিলারা আছেন তারা যদি হারাম শরীফের হুদুদে হারামের মধ্যে হোটেলে থাকেন বাসায় থাকেন যেখানে থাকেন ওখানে থাকি যদি নামাজগুলো আপনারা ঘরে পড়েন হারামে ফলে যেই সোয়াব পাবেন মহিলারা ঘরে পড়ে সেই সোয়াব পাবেন সুতরাং আপনাদের জন্য ঘরটাই উত্তম এই উদ্দেশ্যে এই হাদিসটা বর্ণনা করছেন কিন্তু তোমরা তাদেরকে বাধা দিও না মক্কা শরীফ মদিনা শরীফ না সৌদি আরবে কোনো মসজিদই বাধা দেয় না মুক্তি সাহেব আপনারা বাধা দিয়েছেন আপনার না আপনার অনুসারী একজন মুক্তি সাহেব বলেছেন যারা বাংলাদেশে মহিলাদেরকে মসজিদ নিতে বলে তারা মসজিদে মহিলাদের ভোগ করার জন্য বলেন আউজু বিল্লাহ আল্লাহ তুমি ওই মুক্তিরই হেদায়েত করো আর যদি হেদায়ত না থাকে তোমার ফয়সালা যদি তুমি উত্তম বিচার করো বাধা তো আপনি দিয়েছেন আজকে আপনি বলছেন ফেতনা কথা বলা কি ফেতনা আল্লাহ বলছে ওয়ালাকাত্ম আমি প্রত্যেক জাতির প্রতি নবী পাঠেছি আর নবীদেরকে এই মর্মে এলান করছি আনে বদল্লাহ আল্লাহ আল্লাহবাদ করো তাগুদের পরিহার করো এটা বলা কি এটা কি ফেতনা রুহালতু আসসালাম ইসেহ আলু সালে আল্লাহলাম সোয়েব আলু ইব্রাহিম মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম সমস্ত আল্লাহ কাল্লাপের তাগুদকে পরিহার করো তাহলে এটা বলা কি ফেতনা মুক্তি সাহেব আপনি এত বড় সাহেব বক্তব্য দিলেন আমি কি বলবো আপনি কি যে বোখারিটিতে এই যে বোখারি হাদিসটা কি আপনি চোখে পড়ে নাই সে ওই হাদিসগুলো যেগুলো বলছেন এগুলো শহীদ সোহ্ন বর্ণিত এটা বাস্তব মহিলাদের উত্তম হচ্ছে ঘর তবে যদি তাদের সেই অবস্থা সিচুয়েশন থাকে তারা মসজিদে নামাজ পড়ে তবে তাদেরকে বাধা দিও না তবে তারা যে যাওয়ার ইচ্ছা করে বাধা দিও না আচ্ছা মুক্তি জুমায় বাধা দিলেন ঈদ বাধা দিলেন কেন রাসুল শসব সহি তাদেরকে টেনে আসলে ঘর থেকে বেরিয়ে ঈদ গে নিয়ে যাও এবং কি ঋতুবতী মহিলাদেরকে তুমি ঈদ নিয়ে যাও ঋতুবতী মহিলারা নামাজ পড়বে না ফাঁসে বসে দূরে বসে দোয়া এসে হবে মুক্তি সাহেব জীবনে তো পড়ে না বরং যারা ঈদগাহ নামাজ পড়ে মহাবুর উৎস দেয় তাদের বিরুদ্ধে আপনি বলছেন কি এই যে আপনি বলছেন ফেতনা বিপর্যয় আপনি বিপর্যয় করছেন না আমরা করছি কোরআন কি আমরা বিপর্যয় তারা তো প্রত্যক্ষ কথাটা আল্লাহ এবং রসুর বা সাহাবি আসবেন করে নিষ্পত করে তারা বিপর্যয় সৃষ্টি করছে সেদিন বুঝবেন সাহাবিদের মহিলাগণ মসজিদে জামাতে আসাতে নামাজ আদায় করতেন হজরত আয়েশা সিদ্দিকা আদি আল্লাহ মুমিন মহিলারা আল্লাহ সাল্লামের সাথে নামাজ ফরার জন্য দেহে চাদর জড়িয়ে হাজির হতেন অথবা নামাজ শেষ হলে তারা নিজ নিজ বাসায় দেহে চাদর জড়িয়ে ফিরে যেতেন শহিব খারি পাঁচশত আটাত্তর আবুদাউদ চারশত তেইশ তিরিমিজি একশত তিপ্পান্ন নাসাই শয়শত ঊনসত্তর এইভাবে অনেক হাদিস আছে যে তাদেরকে বাধা দিও না আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে বাধা দিও না কিন্তু আপনি আল্লাহর রসুন বলছে আল্লাহর বান্দিদেরকে মসজিদ যেতে বাধা দিও না আপনি হুজুর এক শ্রেণীর আপনার অনুসারী আপনার উৎসাহিত থেকে আপনার দলনেতারা তারা বাধা দিচ্ছেন পাক সেদিন বলছে সুরাতুল বুলিসের একত্তর নম্বর আয়াত সেদিন ইমাম এবং অনুসারী উভয়কে ডাকবে হাসরের মাঠে সেদিন আপনার ইমাম যদি হয় মোহাম্মদ সাল্লাসাল্লাম আর অনুসারী যদি তার সাথে কতই ভাগ্যবাল হবে আর যদি মোহাম্মদ সাল্লাম অনুসরণ না করে যদি অন্য কারো অনুসরণ করা হয় যে কত খারাপ এটা আপনিও বুঝেন আমিও বুঝি তাহলে আমরা আজকে মানুষকে পীরের ফির বজরগের অলির ইত্তেবা করতে আমরা অনেক ক্ষেত্রে বলি আবার করোনা কিছু আয়াতে দেই আজকে আপনি এটা বলছেন আমরা ফ্যাটনা সৃষ্টি করি আমরা এই রসুলসবে হাদিসগুলো মানি আমরা ফ্যাঁটনা ইন আলিল্লাহে ইনজি সেদিন আপনার আমার অবস্থা কি হবে আরেকটি কথা তো বলে আর ভাই এটা তো ভাইরাল হওয়ার কোনো প্রশ্ন ভাইরাল হবে কিন্তু হাদিস সবাই জানে আপনি আলো একটা ছোট্ট সেটা পোলানি জিজ্ঞাসা করেন হ্যাঁ মহিলাদের জন্য ঘরে পর নামাজ পড়া উত্তম তবে যদি পরিস্থিতি ভালো থাকে তারা ঘর মসিদিকে নামাজ পড়বে তবে তুমি যদি মহিলা যাই চাই বাধা দিও না তবে রসুলসব মসিব আল্লার বান দিকে বসে যেতে বাসা বাধা দিও না তাদেরকে মসজিদ যেতে উৎসাহিত করছে রসুলসব ইসলাম আর আপনি বলছেন আপনি হাদিসটা বুঝছেন বুঝে না আরো আচ্ছা জিন্ন হবেন সম্মানিত শাহে সাহেব যেটা আপনার জীবনে পড়েন এই হাজার কোনো জীবনে আপনার পড়েন না যদি পড়তেন তাহলে আপনি বাইরে হইতেন এটা আচ্ছা জিন্ন কিছু না আমাকে আচ্ছা না এটা সহিক কথা বলছে শেখ আপনি জীবনে পড়েন না ওই যে লোক জীবনে অমর্ত সাগর দেখে নাই রসগোল্লা দেখে নাই একদিন রসগোল্লা দেখছে উনি এটাই মনে রসগোল্লা বুঝতে পারছেন দেখুন আরেকটা হাদিস পোহারিতে নয় শতা নম্বর হাদিস জুমা অধ্যায় হাদিসটা আছে যে ইমনি আব্বাস সাজুল বনিত তিনি বলেন মোয়াজ্জিন এক এক প্রবল বর্ষণের মতো ঝড় বৃষ্টির দিনে যখন তুমি আজান আসাদু না মোহাম্মদ রসুল্লাহ বলবে তখন হাই আল্লাহাল্লাহ না বলে কি বলো

অর্থ জীবনে পড়েন নাই তক আপনাদের জন্য এটা ভাইরাল আমাদের জন্য ভাইরাল নয় কাজে আপনি এটা বলে জাতিকে প্রপণ্ডা করছেন যে আহ্লাহিস মহবদীকে মসজিদে নিয়ে এসেছে ভুল আপনার চিন্তাধারা আপনি কমেন্টগুলি করে দেখেন জাতি কমেন্ট কিভাবে করছে আপনাদের আমাদের যদি একটু সময় নিম্নতম আল্লাভী ভয় থাকতো তাহলে হাদিসগুলো পড়েন অর্থ পড়েন একটু চিন্তা করে পড়েন ওয়ালেখা দিয়ে সার্নাল করো আনাল ফাহাল মির আমি কোরআন নাজির করছি মানুষকে উপদেশের জন্য সহজ করে নাজিল করছি উপদেশের জন্য আসি কি কেউ এর দিকে উপদেশ গ্রহণ করবে কোরআন হাজির একটু অনুধাবন করে অর্থস পরের তাইলে আপনার কাছে এটা ভাইরাল হইতো তাহলে আপনার কাছে ভাইরাল হইতো না কিন্তু আমার কাছে ভাইরাল নাই সুতরাং পফা চালিয়ে না আল্লাহকে ভয় করুন আমরা কোরআন হাজির কথা প্রচার করবেই করবো আর আল্লাহর ওয়াদা হাত অকুল জা আল হাক হাক বাতিল আল্লাহ বলছেন হক এসে গেছে মিথ্যা ধ্বংস এসেছে মিথ্যা ধ্বংস হওয়ারই কথা আর মিথ্যা হবে যদি আপনার প্রভাবটা চালনা কেন ইনশাআল্লাহ আল্লাহ কিচ্ছু হবে না ইনশাআল্লাহ কিছু হবে না আল্লাহ দিন আল্লাহ প্রতিষ্ঠা করবেনই করবে কার দ্বারা করেন যেমন দেখেন না ডাক্তারের কাছে তো হইতাছে দেখেন না ডাক্তার আল্লা মা নাসিরুদ্দিন সাহেব গরিবেকার দিয়ে হচ্ছে আপনার মতো আমার মতো মুক্তি দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ ভালো জানে আপনার মতো আমার মুক্তি হচ্ছে ধর্ম ব্যবসায়ী নাসিরুদ্দিন আল্লাহনের মতো ভীম শস্ত্রের মুজাদ্দিদ আল্লাহ তৈরি করছেন ডক্টর জাকির নায়কের মুহূর্তে আল্লাহ দিয়ে দিন প্রতিষ্ঠা করবেন কারণ আপনার মতো আমার মত গুজুর দিয়ে হবে না দেখি আল্লাহ যাকে দিয়ে দিন প্রতিষ্ঠা করবেন তাকে যে দিন প্রতিষ্ঠা করবেই করবে যতি বাধা বিপত্তি করো আশা করি